এখন বাজে বিকেল 4:30 আর আমি হন্টন দিতে বেরিয়ে পড়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ডের অফিস থাকে বলে তাড়াহুড়ো, রান্নাবান্নাতে আমার কোনো রকম এক্সারসাইজ করা হয় না, সেই জন্য বিকালটাকেই এখন আমি প্রেফার করি। তো হাঁটাহাঁটি করাটার জন্য বিকালটাকে আমি বেছে নিয়েছি। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে বেশ ঠান্ডা, মানে কালকে মকর সংক্রান্তি গেছে, কালকে যে ঠান্ডা ছিল তার থেকে আজকে আরো বেশি ঠান্ডা। আর আজকে আমি বিকালটা শুরু করেছি, আমি ইভিনিং ওয়াকে গেছিলাম, তো সেখান থেকে ফিরে এসেছি, একটু আগেই এসেছি, কিন্তু এই যে এখন এরকম পরিস্থিতির জন্য এসে ড্রেস চেঞ্জ করে ভালো করে ফ্রেশ হতে টাইম লাগে, আর ঠান্ডা জলে মুখ হাত পা ধুতে এখন খুব ঠান্ডা লাগছিল। আজকে বেশ ঠান্ডা, জলটা বেশ কনকনে, মানে গায়ে যতটা ঠান্ডা লাগছে কি না লাগছে ঘরের মেঝে আর জলটা প্রচন্ড পরিমাণে ঠান্ডা। তো যাই হোক, তা ঠান্ডাটাকে খুব ভালো করে আমরা এনজয় করছি, আর যতদিন থাকবে ততদিনই ভালো লাগবে, আর বেশি দিন থাকবো বলে মনেও হয় না। তো সবকিছু নিয়েই বেশ ভালোই চলছে আর কি। তো আজকে তোমরা টাইটেলটা দেখে বুঝতেই পেরেছো আজকে আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে চলেছি। একদম ঠিক, আজকে আমি শেয়ার করতে চলেছি আমার উইন্টারের ইভিনিং টু নাইট রুটিন। যদিও রুটিনেরটা মানে মধ্যে রোজ দিন যে একই রুটিন হয় তা কিন্তু নয়, এমনি সাংসারিক জীবনে বা বাইরে যাদের বেরোতে হয় সব নিয়েই রোজ দিন একই রকম কাটে না, সেটা তোমরাও জানো আমিও জানি। তো আমারও রোজ দিনের একই রকম কাজ থাকে না, তবুও বেশিরভাগ দিনটা যেরকম ধরনের আমি কাজগুলো করি, যে রুটিন মাফিক আমি চলি, যে টাইমটা মেনটেন করি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই করি লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলো না, আর কমেন্টে জানিও কেমন লাগলো অবশ্যই করি বলো, আর আমার সঙ্গে তোমাদের কাদের কাদের এরকম মানে রুটিনের মিল আছে সেটাও অবশ্যই করে জানিও। জানালে কি বলতো আমাদের একটা বেশ ভালো লাগাটা তৈরি হয়, ভিডিও করার মোটিভেশনটা আমরা পাই, বন্ধুদের সাথে গল্প করার একটা সুযোগ হয়ে যায়। তো চলো প্রথম থেকে শুরু করে দিই, আজকে সন্ধ্যে থেকে আমাদের আজকে সন্ধ্যে তো দিতে হবেই, সেটা কাজটা তো রয়েছে। আর আজকে আমাদের এমনিতেও সন্ধ্যেবেলা স্ন্যাক্সে হবে ব্রেড, এমনি নর্মাল ব্রেডের টোস্ট হবে, আর হবে গরম গরম কফি। আর প্রথমেই আমি সন্ধ্যেবেলা দেখো দুধটাকে গরম করব বলে দুধটা ঢেলে নিচ্ছি, দুধ গরম করে রেখে তারপরে আমি সন্ধ্যে দিতে যাব। তো এবার গ্যাস জ্বালিয়ে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা আগে গরম করছি কারণ দুধটা বেশি গরম থাকলে আমার ছেলে খেতে পারবে না, আর ও খেয়েই পড়তে বসবে, দেরি হয়ে যাবে, তাই জন্য ওর জন্য সন্ধ্যেবেলার ব্রেকফাস্টটা বানিয়ে রেখে তারপরে আমি সন্ধ্যে দেবো। তো এর সঙ্গে বানাচ্ছি পাউরুটির টোস্ট, এটা হালকা করে সেঁকে নিয়ে একটু অল্প করে বাটার মাখিয়ে নুন আর মরিচ দিয়ে ওকে দিয়ে দেবো, আর আমি এমনি নর্মালি টোস্ট খাবো, কোনো বাটার দিয়ে আমি খাবো না। তো দেখো আমি এবার একটু অল্প করে বাটার নিয়ে ওকে তিন পিসের মতো সন্ধ্যেবেলা দিই, এটাও খেতে ভীষণ ভালো লাগে, তার সঙ্গে থাকবে অবশ্যই করেই কফি, গরমা গরম কফি শীতকালে ভীষণই ভালো লাগে, এটা শীতের সন্ধেবেলা বলেই আমি কফিটা দিলাম, গরমে হলে দিতাম না। তো এভাবে ওর মানে খাবারটা বানিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো, আর ওদিকে আমার দুধও ফুটে গেছে, দেখো দুধটাকে আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে এবার আমি সন্ধে দিতে যাব। এখন বাজে প্রায় 6:30-7:45, আমি সন্ধেটা দিয়ে নিচ্ছি। এই ছোট্ট মানে আমার একটা ঘরের মধ্যে আমি এইটুকু জায়গাতে ঠাকুর রেখে এখানেই পুজো করি। এবার ওর জন্য কফিটা বলে নিলাম, নিয়ে ওর ফেভারিট কাপে আমি কফিটা সার্ভ করে দেবো, ওই কাপে কফি খেতেও ভীষণ ভালোবাসে, তাই জন্য এই কাপেই দিয়ে দিলাম। ওর খাবারটা ওকে দিয়ে তারপরে আমি আমারটা নিয়ে যাব। তো আমরা দুজনে মিলে বসে মা ছেলেতে কফি ব্রেড টোস্ট খাচ্ছি, আর টিভিতে এখন আলো ছায়া হচ্ছে সেটা দেখছি, সন্ধ্যেবেলায় টিভির কটা প্রোগ্রাম আমি একটু দেখি, মানে ইদানিং সময় আর কি। গরম গরম কফি খেতে খেতে এখানে এখন রাসমণি হচ্ছে, অ্যাডভার্টাইজ হচ্ছে অবশ্য, সেটা দেখছি। এরপরে দেখো শ্রীময়ী দেখে নিই, তারপরে আমি একটু এডিটিং করতে বসি, বা আপলোডিং থাকলে আপলোডিং করতে বসি, ভিডিও আপলোড করি। এটা আমার যবে থেকে ইউটিউব চ্যানেল খুলেছি তবে থেকে রুটিনের মধ্যে এটাও সামিল হয়েছে। তারপরে আমি দেখো চলে এসেছি রান্নাঘরে, আপলোড করার পর প্রায় 8:15 বাজে, আমি এবার রুটি করব। তো তার জন্য টেবিলটা দেখো আমার টেবিলটা খুব ছোট রান্নাঘরের, সেই জন্য সব সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে ভালো করে মুছে নিলাম, কারণ সন্ধ্যে থেকে এখানে চাটা পড়েছে, তো সেই জন্য পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে দেখো হঠাৎ করে মনে পড়লো বড়িগুলো আনা আছে, আমি কাঁচা বড়ি রাখি না, একটু শুকনো করায় ভেজে নিয়ে রাখবো। তো এটাকে ভাজতে বসিয়ে দিয়ে আমি আটা মাখলাম। রাত্রিরে আমাদের রুটি হয়, ভাত কোনো দিনই হয় না, রুটি পরোটা এরমই হয়। তো আজকে রুটি করব, আর আমাদের মাত্র 10টা রুটি হয়, তো এই রুটি কটা করার জন্য আমাকে প্রিপেয়ার হতে হলো আর কি। তো রুটি বানানো হয়ে গেল, এবার আমি
আস্তে আস্তে রুটিগুলো করে নেব। শীতকালে এই গরম গরম ফুলকো রুটি খেতে খুব ভালো লাগে, কিন্তু আমরা এক্ষুনি খাবো না। রুটি আমি বানাই প্রায় 9টা নাগাদ, কিন্তু খেতে খেতে আমাদের 10:30 বাজে। ফুলো ফুলো রুটি দেখলে ভীষণ ভালো লাগে। আর দেখো আমার রুটি করা হয়ে গেলে এবার আমি কিন্তু টেবিলটা আবার করে পরিষ্কার করে নেবো। আমি বিকালবেলা মানে দুপুরবেলা রান্না করার পর কিন্তু টেবিল পরিষ্কার করি, আর তারপরে কিন্তু আমি দেখো রুটি করার পর যত আটার গুঁড়ো পরে সেই জন্য আমি সমস্ত মুছে আবার করে গ্যাসটা মুছে রাখি, কারণ তা না হলে আরশোলা হয়ে যায় রান্নাঘরে। এমনিতে তো আরশোলা থাকেই, তবুও আমি অনেকটা চেষ্টা করি পরিষ্কার করার। তো এমন করে গুঁড়োগুলো আমি পরিষ্কার করে ঝেড়ে ফেলে দিই, সমস্ত টেবিলের তলা ফলা এগুলো পরিষ্কার করে মুছে নিই। এখানটা শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নিলাম। এবার আমি মানে ওভেনের জিগুলোকেও ভালো করে, এর মধ্যে অনেক আটা গুঁড়ো পড়েছে, তো সেটাকে ভালো করে আমি পরিষ্কার করে নেব। রান্নাঘর পরিষ্কার রাখাটা কিন্তু ভীষণ 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 জরুরি বেডরুম পরিষ্কার রাখার থেকেও, কারণ এখানেই আমাদের খাবার দাবারগুলো তৈরি হয়। তো এখানটা যদি হাইজিন না মেনটেন করি তাহলে কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এভাবে আমি সমস্তগুলোকে ঝেড়ে যাতে একটু আটার গুঁড়ো না থাকে এরকম পরিষ্কার করে একটা কাপড় দিয়ে, একটা শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নিয়ে আবার বসিয়ে দিই। এরপর আমি যে কাজটা করবো, দেখো এই গরম চাটুটাকে আমি ঠুকে নিই, ঠুকে নিয়ে এটাকে রাখি। রেখে সন্ধ্যেবেলা যে দুধটা গরম করলাম সেটা আমি এর ওপর বসিয়ে দিই, তাহলে কী হয় দুধটা গরম হয়ে যায়, আবার দুধের ওপর যে আমি জল রেখেছি সেই জলটাও গরম হয়ে যায়। সেই জল দিয়ে আমি রাত্রিবেলা ফ্রেশ হই, মানে মুখটুকগুলো ধুই। তারপরে দেখো আমি একটা ভিজে কাপড় দিয়ে টেবিলের এপাশটা ভালো করে মুছে নিলাম, যাতে কোনো রকম আটার গুঁড়ো না পড়ে থাকে, মানে আরশোলাদের লোভনীয় খাবার যাতে না থাকে। তারপরে দেখো একটা ভিজায় আমি কাপড় নিয়ে মেঝেটাও মুছে নিই, কারণ মেঝেতেও যে গুঁড়ো পড়ে থাকে সেই পায়ে পায়ে কিন্তু আমার বেডরুম ভর্তি হয়ে যাবে, যেহেতু পাশাপাশি সব রুম আছে সেগুলো ভরে যাবে। তাই জন্য আমি আর মানে হাতে করে করি না, এটা পায়ে করেই মুছে নিই। এরপর আমি ফ্রিজ খুলে কাল সকালের জন্য আনাজ বার করবো বলে মানে ফ্রিজ খুলেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড ফোন করে বললো যে কালকে সকালের অফিস নেই, তো সেই জন্য আবার সব ঢুকিয়ে রেখে দিলাম। এরপর আমি চলে এলাম তরকারি গরম করতে। আমার সকালে তরকারি করাই থাকে, রোজ দিনের রুটিন আমার এটা। রাত্রে আমরা মাছ খাই, আর এটা দেখো আমি করেছি ফুলকপি কড়াইশুঁটি আর জ্যান্ত রুই মাছ দিয়ে একটা মাখামাখা তরকারি, আর একটা করেছি আমি গ্রিন আলুর দম, এটা আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে। আর রাত্রে আমি তরকারি করার কোনো রকম ঝামেলা রাখি না, খুব রেয়ার আমি রাত্রে তরকারি করি, তা নাহলে রাত্রে আমি তরকারি করি না। কেন করি না সেটাও তোমাদের বলছি পরে। আমার সকালেই সব করা থাকে, আমি রাত্রে শুধু এটাকে গরম করে নিই। শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই আমার এটাই রুটিন, আর আমি এটাই মেনটেন করে চলি। তো আমার ছেলে হাজব্যান্ড এদের কারোর কোনো রকম অবজেকশন থাকে না যে রাত্রেই করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তরকারি গরম হয়ে গেলে দেখো আমি জল ভরতে চলে এসেছি। এই কাজটা সবসময় যে আমি করি তা নয়, আমার ছেলেও করে দেয়, আমার হাজব্যান্ডও করে দেয়, কিন্তু আজকে আমার হাজব্যান্ড এখনও অফিস থেকে আসেনি আর ছেলের সামনেই পরীক্ষা, তাই জন্য ওকে আর ডিস্টার্ব করিনি, জল ঢালার কাজটা আমিই করছি। আর এরকম জারে আমরা জল ভরে রেখে দিই, সেটাই আমি ফিল্টারে পিওরিট আমাদের এটা এর মধ্যে ঢেলে দিই, ঢেলে এটাকে ভালো করে চাপা দিয়ে রাখলাম, তো জল ভরার কাজটা হয়ে গেল। এবার আমি ঘরে চলে আসি, টুকটাক যে গুছানো ভাঁজ করা তোলা সেই কাজগুলো থাকে সেগুলো করি, এগুলো রোজ দিন অন্য অন্য রকমও থাকে। তারপরে দেখো আমি যে কাজটা করি এটা আমার খুব ফেভারিট কাজ, এটা হচ্ছে আমি কিছুক্ষণ সময় মানে সংসারের সমস্ত রকম কাজ ছেড়ে দিয়ে আমার নিজের যে প্যাশন যে জিনিসগুলো আমি ভালোবাসি সেটা করার চেষ্টা করি, যে কারণে আমি রাত্রে কোনো অনেক বেশি রান্না করার ঝামেলা রাখি না। আমি এই সময় কবিতা লিখতে ভালোবাসি, কবিতা লিখি, গল্প বই পড়ি, নিউজ পেপার পড়ি, আর সবথেকে বেশি যেটা হচ্ছে এতদিন আমি ছেলেকে পড়াতাম সেই অভ্যেসটা আমার খুব আছে, আর আমার ছেলেকে এখনও আমি না পড়ালেও পড়া ধরি, বা ওর কোনো প্রবলেম হলে কোনো কিছু করতে অসুবিধা হলেও আমাকে জিজ্ঞাসা করে, সেই জন্য এই টাইমটা আমি ফ্রি রাখি। এটা আমার হাজব্যান্ডই সাজেস্ট করেছে যে সবসময় সংসারের কাজ করবে না, কিছুটা সময় নিজের জন্যও দিতে হবে। তো এই জন্য আমি আজকে ওকে পড়া ধরছি, ওর কিছু একটু আটকে গেছিলো, তো সেই সবগুলো ওকে একটু আমি হেল্প করে দিচ্ছি। এরপর আমি একটা কবিতা লিখতে শুরু করেছি, তো কিছু কিছু মানে কবিতা আমি লিখে রাখি, এই সময় আমি গল্প বইও পড়ি। তো নিজেকে নিয়ে ভাবার একটু সময় আমি সারা দিনের মধ্যে এই সময়টা রাখি, একটু ফ্রি রাখি, বা কারোকে যদি ফোন করার থাকে এই সময় করি, কোনো দরকারি কাজ থাকে এই সময় করি। সেই কারণে আমি রাত্রে শুধু রুটিটা করি, তরকারি আমি মানে সকালেই করে রেখে দিই। সকালে সমস্ত রকম কাজ করে ঝামেলা মিটিয়ে রাখলে রাত্রে অনেকটা সময় নিজের সঙ্গে থাকা যায়। সংসার মানে তো সবাইকে নিয়েই সংসার জানি আমরাও, কিন্তু একটু সময় তো নিজের জন্য রাখা উচিত, যেটা নিজের আমার প্যাশান সেটাকে আমি ছাড়তে চাই না। তো সেই জন্য আমি এই সময়টা বেছে নিয়েছি,
এতে করে আমার ছেলের সঙ্গেও আমার রিলেশনটা মানে ঠিকঠাক হয়, আর আমার হাজব্যান্ডও এটা পছন্দ করে, যেমন অফিস থেকে এসে যেন ও দেখে ছেলে পড়াশোনা করছে, ছেলেকে আমি হেল্প করছি, এটাও খুব পছন্দ করে। সেই জন্য আর রান্নাঘরে থাকলে একটু বিরক্ত হয় যে সবসময় রান্না করার কী দরকার আছে, তিনটে তোমার তো মানুষ। তো দেখো এটা হওয়ার পর 10:30 বেজে গেল, এবার আমি খাবার সার্ভ করে দিয়েছি, আর রাত্রে আমরা সবসময় 10:30তেই খাই, এরপরে দেরি করে আমরা একেবারেই ডিনার করি না। তো খাওয়া দাওয়ার পর যেটুকু বাসন টাসন থাকে অল্প অল্প মেজে নিই, খুব বেশি বাসন তিনজনের জন্য হয় না, সেগুলোকেই মেজে রেখে দিই। এগুলো কোনো কোনো সময় সত্যি কথা বলতে কি আমার হাজব্যান্ডও কোনো কোনো সময় হেল্প করে দেয়, তো আজকে ও অফিস থেকে অনেক দেরি করে এসেছে, সেই জন্য আমি ওকে বললাম তুমি রেস্ট করো, আমি এগুলো করে নিচ্ছি। আর এই সময় আমার ছেলে যখন ব্রাশ নিয়ে চলে যায়, দাঁত মাজে, আর ওই মোবাইলে টুকটাক করতে থাকে, এইসবগুলো আমি করি। রাত্রির এখন প্রায় 11:15-20 বাজে। এইটুকু করার পর দেখো আমি গ্যাসটাকে আবার ভালো করে মুছে নিই, কারণ আমার তরকারিটা সবজি তরকারি ছিল, সবজির আমি এই জিনিসটা মুছে নিই, কারণ সকালে উঠেই গ্যাসেই আমাকে চাটা করতে হবে, চা দুধ। আর সবজি আবডির বিচার আমার খুব আছে, আমি এগুলো খুব মেনটেন করি, তো একটা ভিজে ন্যাকড়া দিয়ে আবার করে আমি মুছে নিই যতটা সম্ভব, মানে রান্নাঘরের মানে টেবিলটাকে আমি পরিষ্কার রাখার চেষ্টা করি। আর যে বাসনগুলো ধুলাম সেগুলো আমি এখানে এইভাবে রেখে দিই, এগুলোকে সকালবেলা আবার করে ধুয়ে তারপরে কিন্তু আমি রান্না বসাম। তো টেবিল আমার দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, আমি কাপড়টাকে ভালো করে ধুয়ে বারান্দায় গিয়ে মেলে দেবো যাতে চট করে শুকিয়ে যায়। এরপরে আমি রাত্রিবেলা দেখো চলে এসেছি, মুখে একটু ফেস প্যাক লাগিয়েছি। এবার আমার অভ্যাসবশত আমি গ্যাস মানে বন্ধ করার পরও সিলিন্ডারটা একবার শুতে যাবার আগে চেক করে নিই, আর যে গরম জলটা দেখো হয়ে গিয়ে রেখেছিলাম ওটা নিয়ে আমি ফ্রেশ হতে চলে যাব। ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার রাত্রিবেলা মশারি টাঙানোর পালা, এটা আমার ছেলে আর আমি মিলে আজকে করছি, কোনো কোনো সময় আমার হাজব্যান্ড আর আমি মিলে করি। মশারি টুশারি টাঙিয়ে দিয়ে বিছানা করে নেবো, এটা আমার রোজকার ডিউটি। এখন প্রায় বাজে 12:15, আমরা এরকম সময় রোজ দিন শুতে যাই, কারণ ফ্রেশ হয়ে আসার পর বসে আমার ছেলে একটু পড়ালেখা করে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, গুড নাইট অ্যান্ড টাটা। কেমন লাগলো অবশ্য করেই জানিও।